अखण्डमण्डलाकारं व्यप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः अनाद्यं परमाराध्यं शिवशक्तिस्वरूपिणीं प्रत्यखं सद्गुरुरूपां चिन्मयीं परमेश्वरीं शिष्यहृदिविहारिणीं भुक्तिमुक्तिप्रदायिनीं नमामि श्रीगौरेश्वरीं दामोदरो विलासिनीं भागीशद्याशूरगणः शर्वार्थानामुपक्रमे जङ्त्वा क्रीतकृत्वा शुस्त्वं नमामि गजाननं बर्हापीराभिरामं मृगमदतिलकङ्कुण्डलाक्रान्तगण्डं कञ्जाखं कम्बुकण्ठं स्मितशुभगमुखं शाधरिन्नस्तो वेनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्वा वन्दे वृन्दावनस्त्वं जुबतिशतभृतं ब्रह्मगोपालवेषं मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं नारायणं नमस्कृत्य नरं चैव नरत्वमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् तुलसीकाननं यत्र यत्र पद्मनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरि तत्रैव गङ्गाजमुना च सिन्धुः গোদাবরী তত্র সরস্বতী চা তত্র বসন্ত উদার কথা প্রসঙ্গ ভক্তগণ শ্রীকৃষ্ণ করুণার সিন্ধু শ্রীমন মহাপ্রভুর সঙ্গে রায় রামানন্দের যখন মিলন হয় তখন শ্রী কবিরাজপাদ প্রথম মঙ্গলাচরণ করেছিলেন সন্ন্যার্য রাম ভীত ভক্ত মেঘে সভক্তি সিদ্ধান্ত চয়ামৃতা গৌরাব্দি রিত রমনা বিতীর্ণৈর স্তজকরালয়োৎ প্রজাতি চৈতন্য চরিতামৃত মধ্যলীলায় শ্রীকৃষ্ণ করুণার সিন্ধু কথা ঠিক তাতে জীবজগতে খুব যে একটা লাভ হয়েছে তা হয়নি লাভ হয়নি কেন সেটা প্রকাশানন্দের বাক্যে আমরা পেয়েছি রক্ষদ্বৈতকুলং কুলং হতং কিয় দিদ মার্গ বা প্রকটাকৃতা, কিয়দিদং সৃষ্টাদ্দিকং বা কিয়ত মেদিন্যুদ্ধরণাদিকং কিয়দিদং প্রেমজ্জলায়া মহা ভক্তের বার্তা করিম পরং ভগবত চৈতন্য মূর্তিংস্তমাহ শ্রী শ্রী চৈতন্য আমৃতম শ্রীকৃষ্ণ করুণার সিন্ধু কিন্তু সেই করুণার উৎসব প্রবাহ শ্রী গৌরাঙ্গস্বরূপেই প্রকটিত হয়েছে এটা শ্রীকৃষ্ণেরই প্রিয়তম অবতার রূপ শ্রী গৌরাঙ্গ বিগ্রহ শ্রীকৃষ্ণের বাঞ্ছাপূর্তি বিগ্রহ শ্রী রাধারানীর বাঞ্ছাপূর্তি বিগ্রহ আপনারা সকলে অবগত আছেন যে শ্রীকৃষ্ণের তিন বাঞ্ছা পূরণের জন্য তিনি গৌড় হয়েছেন তাহলে স্বয়ং ভগবান যিনি পূর্ণকাম তারও রস জগতের একটা লোভ হয়েছে লোভ সৃষ্টি হয়েছে রসজগতের সীমা থাকে না তত্ত্ব জগতের সীমা থাকে সীমা থাকলে রস স্বাধীন হয়ে পড়ে সসীম রস স্বাধীন তাহলে তত্ত্ব কি সসীম তাও নয় কিন্তু রসমাধুর্য তত্ত্ব অপেক্ষা বৈশিষ্ট্যপূর্ণ তত্ত্ব যেন বাহন রস যেন তার উপরে বসে বাহ্য হয়ে তা যদি না হতো তাহলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে বাবা নন্দ বাবা আদেশ করেছেন বাবা গোপাল আমার পাদুকা আনত গোপাল কিছু বলে না প্রেমাদিন সে সে হেলতে দুলতে গিয়ে নন্দবাবার পাদুকা নিয়ে এলো তাহলে দেখা যাচ্ছে তত্ত্বতে নন্দরাজা শ্রীগোপালকে পাদুকা আনতে বলতে পারে না কিন্তু এক্ষেত্রে রসতত্ত্বকে বাহন করে তার ওপর বসেছে রসের অধীন তত্ত্ব রস কখনো তত্ত্বাধীন হয় না তত্ত্বের অধীনে কখনো রস হয় না রসের অধীনে তত্ত্ব যদি বা কখনও তত্ত্ব রসাধীন হয় কিন্তু রস কখনও তত্ত্বাধীন হয় না তত্ত্বরসাধীন হতে পারে কিন্তু তত্ত্বাধীন রস হয় না অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ তিনি পাদুক আনছেন নন্দ প্রেমাধীন ভগবান বাৎসল্য রসের এই লীলা মধুর রসের লীলার কত কথাই নেই তবুও এই লীলার সন্ধান জগতের জীব কতটুকু পেয়েছে মধুর লীলা করেছেন ভগবান কিন্তু তা কজনের জন্য সরস্বতী পাদ বললেন রক্ষদ্বৈত কুলাংহতম কোন ভগবান এসেছেন দৈত্যবধ করে জগতের উপকার করে গেছেন কোনো ভগবান এসেছেন দৈত্যবধ করেছেন এবং জগতের উপকার করে গেছেন রক্ষদ্বৈত কুলাংহতম কিন্তু সে কতটুকু উপকার ক্রিয়াদিদ ক্রিয়া ক্রিয়ামার্গ কোনো কোনো ভগবান এসে যোগাদিপথ ক্রিয়াদিপথ প্রকাশ করে গেছেন সেই বা কতটুকু কাজ প্রকটিকৃতা কিয়দিদাং সৃষ্টাক জগতে জগতের সৃষ্টিকার্য ভগবান করেন বা করেছেন তাই বা কতটুকু উপকার হলো জীবের মেদুন্যরণা দ্বি কং কিয়াদিদাং কোনো ভগবান রসাতল থেকে পৃথিবী উদ্ধার করেছিলেন সেই বাদ্য জীব জগতের পক্ষে কতটুকু বলি এই সব কাজ তোমার কাছে কোনো কাজের মধ্যেই হলো না সরস্বতীপাদ বললেন না এসব কাজ বটে কিন্তু সব কাজই খুব অল্প অল্প কাজ এতে জীবের দুর্গতি মোচন হয়নি অনাদিকাল থেকে জীব যে মায়ার লাথিটা খাচ্ছে সেই লাঠি লাথিটার অবসান হয়নি অবসান হবে কখন যদি কৃষ্ণপাদপদ্যে তার প্রেম লক্ষণা ভক্তি জন্মে তবে মায়ার লাথিটা বন্ধ হবে তাহলে মায়ার লাথিটা বন্ধ হয়নি তাই সরস্বতীপাদ বললেন প্রেমজ্জ্বলয়া মহাভক্তের বর্ত পরং ভগবত চৈতন্য মূর্তিম প্রেমের উজ্জ্বলতায় এমন যে মহাভক্তির পথ রাগানুগা ভক্তির পথ যে ভক্তির পথটা রাজপথের মতো প্রেমের আলোতে উজ্জ্বল হয়ে আছে যাতে সবাই চলতে পারে কোনো অসুবিধা নেই সেই পথের আলো স্বয়ং শ্রী চৈতন্য মূর্তি শ্রী চৈতন্য প্রেমের মূর্তি আলোর মূর্তি এ আলোতে অন্ধ আতুর পতিত সবই চলতে পারে কোনো অসুবিধা নেই কোনো ভয় নেই কোনো শঙ্কা নেই পতনের ভয় নেই যেমন বলা আছে শ্রীমদ্ভাগায় রাজন না প্রমাদ্দে তো কহিরচিত ধাবন নিমিল্য না স্খলিন পতে দিহ ভাগবত এগারো দুই পঁয়ত্রিশ নবযোগেন্দ্র সংবাদে কবি বলেছেন হে রাজন সেই সকল ভাগবত ধর্মের আশ্রয় করিলে মানব কখনো বিঘ্ন বিহত হয় না সেই ভাগবত ধর্মপথে চক্ষু বুঝিয়া চলিয়া গেল পতন বা স্খলনের সম্ভাবনা নেই ভাগবত ধর্ম আশ্রয় করে মানুষ কখনো প্রমাদগ্রস্ত হয় না ত্রুটি হয় না ভুল হয় না কবি বলেছেন নর মানে মানুষ মানুষ বলার সার্থকতা কি না অন্য কোনো বিশেষণ নেই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কোনো বিশেষণ নেই ব্রহ্মচারী গৃহী বানপ্রস্থ সন্ন্যাসী কোনো বিশেষণ নেই নর এই বিশেষ তাৎপর্য শ্রীকৃষ্ণ ভজনে সবাই অধিকারী শ্রীকৃষ্ণ ভজনে সবাই অধিকারী কেবল এটা আসল কথা নয় শ্রীকৃষ্ণ ভজনের ফলও সবার সমান উদ্ভব জিজ্ঞাসা করলেন কৃষ্ণকে যে যে জ্ঞানী ব্যক্তি যে তোমার তত্ত্ব জানে তোমার মহিমা জানে শাস্ত্রদর্শী ব্যক্তি এমন যে ব্যক্তি সে তোমার চরণ ভজে আর যারা কিছুই বোঝে না তোমার তত্ত্ব তোমার মহিমার কোনো জ্ঞান নেই সেও তোমার চরণ ভজে এই দুই ব্যক্তির মধ্যে কোনো ভেদ আছে ভগবান উদ্ভবকে উত্তর করেছেন না সমান ফল অবাক হয়ে গেলেন উদ্ভব বিজ্ঞ শিরোমণি উদ্ভব তিনি অবাক হয়ে গেছেন বলেন বলো কি গোবিন্দ এটা কি করে বিচার একজন অজ্ঞ আর একজন বিজ্ঞ দুইজনই ভজনের সমান ফল পাবে শ্রীকৃষ্ণ বললেন হ্যাঁ সমান ফল আমার ভজনের ফল সমান উদ্ভব বললেন যুক্তিটা কি ভগবান বললেন আগুনের মতো জ্ঞানী ব্যক্তি জানে আগুনের তত্ত্ব আগুনের মহিমা কিন্তু শিশু কিছুই জানে না কিন্তু না জানলেও সে যদি আগুনে হাত দেয় তবে তার হাতও পুড়ে যায় আগুন যেমন অজ্ঞবিজ্ঞকে সমান ফল দেয় তেমনি আমার চরণে যে ভজন তা অজ্ঞবিজ্ঞকে সমান ফল দেয় শ্রীকৃষ্ণ করুণার সাগর কৃষ্ণচন্দ্র করকৃপা করুণাসাগর সেই কৃষ্ণচন্দ্র এখন গৌরচন্দ্র হয়েছেন করুণা আরও বেড়েছে সাগরও এখন জোয়ার এসেছে কিন্তু সাগরের জলে সাধারণ জীব বাঁচে না তাই গৌরচন্দ্র রামানন্দ রায় রক রায় ভক্ত মেঘে কৃপা জল সঞ্চারিত করেছেন সঞ্চার্য ভক্ত মেঘে স্বভক্তি সিদ্ধান্ত চয়ামৃতানী কৃপা হলো সূর্যকিরণ তার দ্বারায় আকর্ষণ করে রায় রামানন্দ ভক্ত মেঘে সঞ্চারিত করেছেন বলি জলটা কি এখানে গৌর সাগর বুঝলাম তার জলটা কি নিজ ভক্তি সিদ্ধান্ত সশব্দ দেয়া আছে শুধু ভক্তি সিদ্ধান্ত বলেননি স্বভক্তি সিদ্ধান্ত বলা হয়েছে স্বভক্তি সিদ্ধান্ত চয়ামৃতানি স্বভক্তি সিদ্ধান্ত নিজ ভক্তি সিদ্ধান্ত সমূহ হলো অমৃত মানে জল মহাপ্রভুর নিজের সে ভক্তি সিদ্ধান্ত শাস্ত্র তো ভক্তি সিদ্ধান্ত দিয়েছেন মহাপ্রভুর ভক্তি সিদ্ধান্ত শাস্ত্র সিদ্ধান্তের চেয়ে আলাদা নয় কিন্তু কিছু বিশেষ বিশেষ সিদ্ধান্ত একটা উদাহরণ দেওয়া যেতে পারে যেমন গোবিন্দ দাস মহাপ্রভুর সেবক ছিলেন মহাপ্রভু শয়ন করে আছেন দরজায় আড়াআড়ি করে গোবিন্দ মহাপ্রভুর পদসেবা করছেন কিন্তু অন্য চরণটি সেবা করতে পারছেন না এদিকে মহাপ্রভু ঘুমিয়ে পড়েছেন গোবিন্দ দাস এবার কি করে অন্য চরণটি সেবা করবেন গোবিন্দ দাস কি করলেন না মহাপ্রভুকে ডিঙিয়ে গেলেন হ্যাঁ মহাপ্রভুকে ডিঙিয়ে গিয়ে চরণ সেবা করলেন রোজগার নিয়ম মতো মহাপ্রভু শয়ন করলে গোবিন্দ দাস প্রসাদ পান কিন্তু আজকে গোবিন্দ দাস আর প্রসাদ পেতে যাননি বসে আছেন বসে আছেন মহাপ্রভুর পাশে মহাপ্রভু নিদ্রাভগ্ন হয়েছে তখন জিজ্ঞাসা করলেন মহাপ্রভু গোবিন্দ তুমি এখনও প্রসাদ পাওনি গোবিন্দ বললেন আজ্ঞে না মহাপ্রভু বললেন কেন তখন গোবিন্দ বললেন আমি কি করে যাব তোমাকে লঙ্ঘন করে আমি যাব তোমাকে লঙ্ঘন করে আমি যেতে পারি মহাপ্রভু বললেন তুমি এদিকে এলে কী করে তখন গোবিন্দ বললেন এলাম তোমার সেবার জন্য যাব আমার সেবার জন্য তা তো হয় না এটা গৌড়ের নিজস্ব ভক্তি সিদ্ধান্ত রামানন্দ ভক্ত মেঘে নিজস্ব ভক্তি সিদ্ধান্ত জল সঞ্চারিত করে রামানন্দকে বলেছেন যে তুমি বর্ষণ করো বলো রায় সাধ্যের নির্ণয় রামানন্দ রায় বলে গেছেন প্রভু বলে এহো বাহ্য আগে কহ আর আবার কখনো বলেছেন এহো হয় আগে কহোয়ার আবার বলেছেন এহো উত্তম আগে কহোয়ার রামানন্দ রায় বর্ষণ করছেন রামানন্দ রায় মহাপ্রভুর নিজস্ব ভক্তি সিদ্ধান্ত স্বভক্তি সিদ্ধান্ত বর্ষণ করছেন গৌর সাগর ছিল এখন রত্নালয় হলো সাগর তো জলরাশি সাগর হলেই রত্নালয় হয় না যখন সাগরে রত্নের জন্ম হয় তখন সাগর রত্নালয় হয় গৌর সাগর ছিল এখন রত্নালয় হল স্তযজ্ঞত্ব রত্নালয় যতাং প্রজাতি রামানন্দ রায় যেসব ভক্তি সিদ্ধান্ত করেছেন মাদান্নখ মহাভাব পর্যন্ত রাধাপ্রেমের চরণসীমা তা অনুভবের কর্তা স্বয়ং মহাপ্রভু স্তযজ্ঞত্ব রায় রামানন্দ যতগুলো সিদ্ধান্ত বর্ষণ করেছেন মহাপ্রভু সব সিদ্ধান্ত অনুভব করেছেন এই ভক্তি সিদ্ধান্ত অনুভব করাটাই রত্নের জন্ম মহাপ্রভু এই সভক্তি সিদ্ধান্ত সম্পদ জীবজগতে বিতরণ করেছেন করুণা করে করুণার অবতার শ্রী গৌরাঙ্গ সুন্দর এত করুণা কোনো অবতারে নেই চিরকাল নাহি করে প্রেম ভক্তি দাম ভক্তিবিনা জগতের নাহি অবস্থা সুতরাং আমাদের কর্তব্য শ্রীগুরু পাদপদ্ম আনুগত্যে কলিজীবের উপাস্য দেবতা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর উপাসনা করা তার করুণা একটি অনুভব করা শ্রীচৈতন্য মহাপ্রভু আমাদের কৃপা করবেন আমরা যেন কৃপাভিকারী হতে পারি জয় জয় নিত্যানন্দরাম জয় গৌরহরি জয় জয় বড়ে বাবা জয় জয় পূজ্যপাত বাবাজি মহারাজ